Thank you.
যে বিভিন্ন রাজনৈতিক দল আর নিউজ এইটিন অসম নর্থ ইস্টু তৎপর হয়ে উঠিছে সমষ্টি পর্যবেক্ষণের বাবে সাইকেলেরে পেডেল মারি মারি। মই বর্তমান উপস্থিত আছো কমলপুর সমষ্টিত। কমলপুর সমষ্টিত সাইকেলেরে পেডেল মারি মারি পর্যবেক্ষণ করার বাবে মই উপস্থিত হয়েছো কমলপুরের হৃদপিণ্ড তথা কমলপুর সমষ্টির মধ্যস্থানত। কমলপুর সমষ্টির মুঠ ভোটারের সংখ্যা হল 178,848, তার পুরুষ ভোটার হল 90,822, মহিলা ভোটার 88,226 আর নতুন ভোটার হয়েছে 6,128। যা বিধানসভা নির্বাচনত মিত্রজোঁটৰ প্রার্থী অগপর সত্যব্রত কলিতাই নিকটতম প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রীয় কংগ্রেসের প্রাণজিৎ চৌধুরী ঘরুয়াই যাওয়াটো নির্বাচনত বিজয়ী হয়ে বিধানসভাল নির্বাচিত হয়েছিল। আর সেই নির্বাচনত সত্যব্রত কলিতাই ভোট লাভ করেছিল 78,170, আর তার বিপরীতে প্রাণজিৎ চৌধুরী লাভ করেছিল 41,261। আহক আমি সাইকেলেরে পেডেল মারি মারি কমলপুর সমষ্টির পর্যবেক্ষণ করো, আর এই পর্যবেক্ষণ করার বাবে আমি যাম সমষ্টিটির বিভিন্ন অঞ্চললৈ। ইলেকশনের বাবে কেনেকুয়া প্রস্তুতি বা যি পাঁচ বছর যিজন বিধায়ক আছিল বা যখন সরকার আছিল কেনেকুয়া ধরনের উন্নয়ন হয়েছে? চাক সরকারের যেখানে আঁচনি
আমার কমলপুর সমষ্টির কমলপুরের বিধায়ক সত্যব্রত কলিতা ডাঙরিয়ায় অতি আন্তরিকতার সমাপন করা আমি দেখি দৃষ্টিগোচর হয়েছে। আমার অঞ্চল বিশেষক যেখানে বাট পথ আছে, যে খাতামপুরি হয় একটা সমস্যা অভাব, সেইটিতে দিনত যা পাঁচ বছর আমি সমাপন হওয়া দেখি। আর ইতিমধ্যে আমার বিভিন্ন অনুষ্ঠান প্রতিষ্ঠানত তেহেতে বিধায়ক নোহা দিনেরপরাই জড়িত হয়ে আছে, আর বিধায়ক হয়ে সেই অনুষ্ঠান সমূহ তেহেতর অনুদানের ইতিমধ্যে কাম কাজ আরম্ভ। সরকারি আসনি যা সরকারি আসনি সেই সরকারি আসনিবিল সকলে পাইছে নে নাই? আচ্ছা, এই ক্ষেত্রে আমি মানে কি ঠিক একটা সুদূরত্ব দিব দিগদার হয়, মানে ধর গরিষ্ঠ সংখ্যকে পাইছে আর পাবল থাকি গল, কারণ আসনিবিল সরকারের দিওতেও অকান একটা বার দিয়ে, কিন্তু আমার ধর হিতাধিকারী এশজন আমি সিলেকশন করবেন বা রাইজে সিলেকশন করবেন পঞ্চাশজন, পঞ্চাশজন রয়ে যায়, এনে ধরনের হয়েছে অকন খেলিমেলি, কিন্তু পাহিনী কিন্তু পাবলগিয়ে পাইছে। পিএমএওয়াই ঘর বা এসবিএম ল্যাট্রিন বা অরুণোদয় আসনি বা অনেক আসনি, এই আসনি সমূহ সফল রূপায়ণ হয়েছে নাই কমলপুর সমষ্টি? কমলপুর সমষ্টিত মোটামুটি সফল রূপায়ণ হয়েছে, এতিয়াও পাবলগিয়া, মই আগতে কলো যে পাবলগিয়া আছে, বহুত বহুত হিতাধিকারী আছে বা বহুত গরিব লোক আমি দেখিছো, তেখেতসকলে এতিয়াও পোৱা নাই। আর এই ক্ষেত্রে কিছু পঞ্চায়েতের দায়িত্ব থাকি যায়, আমি পঞ্চায়েতের লগতো এই ক্ষেত্রে আমি বিভিন্ন গাঁও সভা বা এনেকা সভাত উপস্থিত থাকো, থাকি এইবিল অবগত করা হয়েছে, গতিকে নিশ্চয় হব। পেডেল মারি মারি সমষ্টি পর্যবেক্ষণ করিবর বাবে আমি আহি উপস্থিত হয়েছো কমলপুর সমষ্টির এখন গাঁও বারেগাঁওত। আর এই বারেগাঁওত একটা পথ সুদীর্ঘকালে কোনো উন্নয়ন নহল, আর এই বারেগাঁওর একটা চকত কেজনমান ব্যক্তি থুব হয়ে আছে, মই তেখেত সকলের পৰা জানিব বিচারিম। ইলেকশন আহিলে কেনেকুৱা প্রস্তুতি? দলবিলাকে নিজে নিজে করেছে, আপনার ভোট দিবর কারণে এটা ভোট দিম, মানে ভোট দিম মানে ভাবাই নাই, জানিছে নয় এই রাস্তা আজিলেকে কাম হওয়া নাই, ভাবিছো এবার নটারি করিম কি জানি, কাকো ভোট দিলে তাই আজিলেকে দুই তিনজন এম এল এ গোল আমার ওসরের যাদব দা গোল, এবার সত্যপথ কলিতা আছে, তখন আমি বহুত মানে দাবি জানাইছো রাস্তা লাগে, আজি হব কালি হব কই আজিলেকে নহল, হ্যাঁ আমার যদি রাস্তাতই নহয় প্রধান আমার দাবি, আমি তো ভোট দি গেলাম আছে, এটারও ভোট দিলাম নাই। যদি ইলেকশনের কারণে প্রচারত আহে তেতিয়া বিভিন্ন দলের আর আমি ভাবিছো এবার আমি একটা সিদ্ধান্ত লৈছো গাঁত, আমি প্রচারের সময়ত আমি গাঁত প্রচার করব নিদ কোনো দলের প্রার্থীকে। বিভিন্ন দল এতিয়া আর নতুনক দল জন্ম হয়েছে, আগত আছিল ন্যাশনাল কংগ্রেস এজিপি বিজেপি, এবার আর নতুনক দল জন্ম হয়েছে, নতুন দলকেইটা যদি আহে তেতিয়া কি করিব? নাই নাই, তেওঁলোকে যে আর কিবা করে দিব এটা আমি ভাবা নাই নতুন দলেও, কারণ আজির তারিখে নতুন দলের তো কোনো গুরুত্ব নাই অসমত। প্রতিবাদ করার উপরেও ধর ইলেকশন তো আহিছে, যেতিয়া প্রার্থী ঠিয় হব কেনেকুয়া ধরনের প্রার্থী বা কেনেকুয়া দল বিচারে? আমি ভাবো যে তেখেতসকলের নির্বাচনী স্টার চাই লম, তেখেতসকলে কি মানে রাইজক দিব অহা পাঁচ বছর, যদি আমার সমষ্টির ভাল এজন এনেকৈ নেতা উঠায় আমি তেখেতক সহযোগ করি বলে ভাবিছো। হয় বিগত পাঁচ বছর তো বাদে দিল, পনেরো বছর ধরে এই সমষ্টিরপা বিভিন্নজন বিধায়ক হয়ে বিধানসভালে নির্বাচিত হয়েছে, কিন্তু এই বারেগাঁও এই পদ আজি পর্যন্ত কোনো উন্নয়ন নহল, মানে আপনার জানি নির্বাচন প্রস্তুত? নির্বাচনে আমি তো প্রস্তুত হয়ে আছো, আমি ভাবি আছো কি আমার বর্তমান আপনি রাস্তাটো দেখিলে এই রাস্তা দিয়ে আপনি আহিছে, আর ক্যামেরা পার্সন এইফালে দেখাই দিয়ে এই রাস্তার লগত একদম ওসরতে রাস্তা, কিন্তু এতিয়ালে আজিলেকে নহল, আমি সরুরপরা এই রাস্তাটো এনেকাই দেখি আছো, গতি সব অর্থনৈতিক উন্নতি কেনকে হবো যদি রাস্তা পথ উন্নতি নহয়, সেই কারণে আমি প্রথম আমি সেই রাস্তাটো আমাক দিব লাগিব, সেইমতে আমি ইলেকশনত আমি হেৰি কৰিম আৰু বুলি ভাবিছো। বিগত পাঁচ বা পনেরো বছরে রাস্তাটো নিদিলে, তার পিছতো আপনালোকে কেনেকুয়া এবার ইলেকশন কেনেকুয়া দলের বা কেনেকুয়া প্রার্থী বিচাৰিছে? সরকারখানে তো বহুত আমি জানা মতে সরকারখানে বহুত আসনি দিছে, স্কিম দিছে, সেই হিসাবে তারমানে কি পাবলগাখিনি পোৱা নাই, বহুতে পাইছেও মই একেবারে নাপাই বলে কোৱা নাই, কিন্তু আগৰ সরকারের তুলনায় বহুত উন্নতি হয়েছে, কিন্তু আমার এইখানে আমার গাঁওখানত উন্নতি আমি একো দেখা নাই। এই ধর অরুণোদয় স্বয়ং বা বৃদ্ধ পেনশন তেনে সকলে পাইছেনে? বারো ধর বহুত পাবলগা রয়ে গৈছে আৰু কিছুমানে পাইছেও।
সমষ্টি পৰ্যবেক্ষণ কৰি পেডেল মাৰি মাৰি আহি মই এখন গাঁৱত উপস্থিত হৈছোঁ আৰু সেইখন গাঁৱৰ এটা শিৱ মন্দিৰ বাকৰিত কেই আছে উপস্থিত আছে কেইগৰাকীমান মহিলা মই তেখেতসকলৰ পৰা জানিব বিচাৰিম তেখেতসকলে এই কমলপুৰ সমষ্টিৰ কেনেধৰণৰ উন্নয়ন হোৱা বুলি ব্যক্ত কৰিব বিচাৰে কমলপুৰ সমষ্টি কমলপুৰ সমষ্টিত আমাৰ বিধায়ক সত্যব্ৰত কলিতাদেৱক আকৌ আমি বিচাৰিছোঁ উন্নয়ন হৈছে যথেষ্ট উন্নয়ন কৰিছে তেওঁ ৰাস্তা ঘাট মঠ মছজিদ মন্দিৰ গোটেইবিলাকতে তেওঁ অনুদান দিছে আৰু মহাবিদ্যালয় স্কুল এইবিলাকতো তেওঁ বাউণ্ডেৰীৰ ৱাল আৰু ছাত্ৰ ছাত্ৰীকো বহুত মানে যাৰ ৰিজাল্ট ভাল হৈছে সেইবিলাককো উন্নয়ন মানে টকা পইচাৰে সহায় কৰিছে বেমাৰ আজাৰতো তেওঁ যথেষ্ট পৰিমাণে সহায় কৰিছে আৰু তেখেতকে আমি মানে প্ৰতিদ্বন্দ্বিতা হিচাপে আমি এইবেলিও তেখেতকে বিচাৰিছোঁ আৰু হয় সত্যব্ৰত কলিতাদেৱক পুনৰবাৰ বিচাৰিছে মই অন্য এগৰাকীৰ পৰা জানিব বিচাৰিম কেনেকুৱা ধৰণৰ বিচাৰে এইবাৰ আগন্তুক নিৰ্বাচনত তেখেতে বহুত হেৰি কৰিছে আৰু সহায় কৰিছে এইখন গাঁৱত কমলপুৰ সমষ্টিতে তেখেতে স্কুল ঘাট আৰু ল'ৰা ছোৱালীক বেমাৰ আজাৰীক বেমাৰৰ ৰোগী পৰ্যন্ত সকলোকে তেখেতে চাইছে গতিকে আমি তেখেতক এইবাৰ টিকটটো তেখেতক দিয়াৰ কাৰণে আমি সকলোৱে আগহেৰি কৰিছোঁ আৰু তেখেতৰ পৰাই আমি টিকটটো পাওঁ তেখেতক দিয়ে ৰাস্তা ঘাটৰ উন্নয়ন হৈছে নাই হৈছে বহুত হৈছে যথেষ্টখিনি হৈছে আগতে বোকা পানী আছিল আজিকালি নাই পিছত পকীয়ে হৈছে ভিতৰত গাঁওবিলাকতো হৈছে তেখেতৰ কাৰণে হৈছে আজিকালি আপুনি কি ক'ব মই একেই আৰু ৰাস্তা ঘাট হৈছে আৰু বেমাৰ আজাৰতো বহুত সহায় কৰিছে গতিকে আমি তেখেতকে বিচাৰোঁ আৰু বিধায়ক সত্যব্ৰত কলিতাদেৱ আপুনি কি এটাকে কৈছোঁ আৰু ৰাস্তা ঘাটৰ কাৰণে ময়ো সেইটোৱে ক'ম আমি তেখেতকে বিচাৰোঁ তেখেতকে লাগে আমাক পেডেল মাৰি মাৰি সমষ্টি পৰ্যবেক্ষণ এই অনুষ্ঠানত কমলপুৰ সমষ্টিত বিভিন্নজনে বিভিন্ন মত পোষণ কৰিলে অহা ইলেকশ্যনত কিছুসংখ্যকে বিচাৰিছে অন্য প্ৰাৰ্থী কিছুসংখ্যকে বিচাৰিছে বৰ্তমানৰ বিধায়কক কিন্তু লক্ষণীয় হ'ব পৰৱৰ্তী যি 2021ৰ অসম বিধানসভাৰ নিৰ্বাচন এই নিৰ্বাচনত কমলপুৰ সমষ্টিৰ পৰা কোন দলে কেনেদৰে অগ্ৰগতি লাভ কৰে বা কোন দলৰ প্ৰাৰ্থী বিজয়ী হৈ বিধানসভালৈ নিৰ্বাচিত হয় ষ্ট্ৰং মানে জানেনে মাইথন ষ্ট্ৰং মানে মাইথন নিৰ্মাণৰ মানদণ্ড